এক্সামের টেকনিক আছেন আপনাদের সকলকে একবার স্বাগত পশ্চিমবঙ্গের একটি জেলায় রূপশ্রীর প্রকল্পে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেই বিজ্ঞপ্তি নিয়ে ডিটেলসে বেরোতে আলোচনা করবো ভেড়ে বসে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যেখানে ডিটেলসে দেখাবো যে কোন জেলা থেকে রিক্রুটমেন্ট বেড়া আসছে কী পোস্ট নিয়োগ করা হচ্ছে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে যদি চাকরির খবরটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবেন শেয়ার করবেন সবার সাথে এবার চ্যানেল নতুন হয়ে থাকলে তো অবশ্যই রেড কালার বাটনটি প্রেস করে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন নোটিফিকেশানে ক্লিক করে দেবেন তাহলে যখন কোনো চাকরির করার ভিডিও আমার চ্যানেল আপলোড করব আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান মধ্যে পৌঁছাবে এই হচ্ছে নোটিফিকেশন পিডিএফটি যেটি আপনাদের কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে বার আসে রূপশ্রী প্রকল্পে নিয়োগ করা হচ্ছে এটি হচ্ছে অপরচুনিটিস ইন ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট ডিপিএমইউ ইউ রূপশ্রী প্রকল্প কুচবিহার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি বলা হয়েছে ডিএম স্ল্যাশ ইএসটি বি স্ল্যাশ জিরো ওয়ান অফ টু থাউজেন্ড টোয়েন্টি দুই মার্চ দু হাজার বিশে পাবলিশ করা আছে অ্যাপ্লিকেশন আর ইনভিটেড ফর রেজিবল ক্যান্ডিডেট অর রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয় ফর কন্ট্রাকচুর পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড রিটারি অপারেটার ইন ডিপিএম ইউর উপস্থিত প্রকোপ কোচবিআর আবেদনের লাস্টে বলা হচ্ছে সাতাইশে মার্চ দু হাজার বিশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু যারা রিটায়ারম্যান আছে গভর্নমেন্ট চাকরির তারাও আবেদন করতে হবে যারা ফ্রেশার তারাও কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন অ্যাকাউন্টেন্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে নিচে স্কুলে দেখতে চান এম তো পোস্ট অ্যাকাউন্টেন্ট এই পোস্টের যেন বয়স বলা হয়েছে এক এক দুই হাজার বিশে হিসেবে সীমা গণনা করা হবে ফ্রেশার হয়ে থাকলে চল্লিশের মধ্যে বয়স থাকতে হবে এবং সরকারি চাকরি অবসরপ্রাপ্ত হয়ে থাকলে চৌষট্টির মধ্যে বয়স থাকতে হবে যেখানে এসে পাঁচ বছর ও বিসিরা তিন বছরের বয়সে ছাড় পেয়ে যাবে এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশান কমার্স অনার্স নিয়ে পাশ হয়ে থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানে আপনাদেরকে জানতে হবে যেখানে এমএস অফিস এমএস এক্সেল এমএক্স ওয়ার্ডের কাজ আপনাদের কিন্তু অবশ্যই জানতে হবে এই পোস্টের জন্য স্যালারি রাখা হয়েছে পনেরো হাজার টাকা পার মান্থে স্যালারি টোটাল চারটি ভ্যাকেন্সি রাখা হয়েছে যেখানে জেনারেলের জন্য একটি যে ইসির জন্য একটি এসটির জন্য একটি এসসির জন্য একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে দ্বিতীয় তো পোস্টটাও করছে ডেটান্ট অপারেটার এই পোস্টটা শুধুমাত্র ফ্রেশারদের জন্য আছে চল্লিশের মধ্যে বয়স থাকতে হবে যেখানে এস এসটা পাঁচ বছর বিশেষ তিন বছরের বয়সের ছাড় পাবে এ পোস্টের জন্য বয়সীম্য গ্রহণ হবে এক এক দুই হাজার বিশে হিসেবে এই পোস্ট শিক্ষাগত শিক্ষা করতে যোগ্যতা বলেছি পাশ হয়ে থাকতে হবে যে কোনো শাখায় অতি অবশ্যই কম্পিউটারের নলেজ জানতে হবে যেখানে এমএস অফিস এমএসএসএল এমএক্স ওয়ার্ড এবং পারফোর্টের কাজ কিন্তু জানতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে তিরিশ ডাব্লু এমপি মিনিমাম আপনাদের থাকতে হবে এগারো হাজার টাকা পরমাণ্দের স্যালারি একটি এসটি দিয়ে যেন ভ্যাকেন্সি রাখা হয়েছে নিচে স্কুলে দেখতে পাচ্ছেন নোট বলা হয়েছে অ্যাপ্লিকেশান মাস্ট বি আর পারমানেন্ট রেসিডেন্ট অফ কুচবিহার ডিস্ট্রিক্ট প্রার্থীকে অবশ্যই কুচবিহার ডিস্ট্রিক্টের বাসিন্দায় থাকতে হবে তাহলে এই পোস্টের জন্য আবেদন করতে হবে ডকুমেন্টারি এভিডেন্স মাস্ট বি সাবমিট অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম আবেদন ফর্মের সাথে অবশ্যই আপনাদের অ্যাভিডেন্স হিসেবে ডকুমেন্টসগুলি আছে অবশ্যই কিন্তু জমা করতে হবে টার্মস অ্যান্ড সার্ভিস অফ অল পোস্ট ইন ইয়ার কন্ট্রাকচুয়ার বেসিস বলা হচ্ছে এখানে আপনাদের কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন বলা হয়েছে যে কন্ট্রাকচুয়ার বেসিসে এখানে আপনাদের নিয়োগ করা হবে রিটার এক্সাম ফর অল পোস্ট এবং মে বি হেল অন সেম ডিউ অ্যান্ড সেম সিজন অ্যান্ড উইল বি কমিউনিকেটেড টুড দ্য ক্যান্ডিডেট ইন ডিউ কোর্স ইন টাইম পরীক্ষায় ডাকা হবে শুধুমাত্র ক্যান্ডিডেট থেকে লাস্টে পড়েছে আবেদনের সাতাইশে মার্চ দু হাজার বিশ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু আবেদন ফর্মটি জমা করতে হবে প্লেস অফ সাবমিশন অব অ্যাপ্লিকেশান এস্টাবলিশমেন্ট সেকশান ডিএমএস অফিস কুচবিয়ান বাই হ্যান্ড ইন টু দ্য ড্রপ বক্স বাই পোস্ট এই অ্যাড্রেসে গিয়ে আপনাদের কিন্তু সরাসরি আবেদন ফর্মটা আপনার জমা করতে পারবেন অথবা পোস্টের মাধ্যমে নিচে স্কুল দেখতে পাচ্ছেন এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন এটি হচ্ছে আবেদন ফর্ম এটি আপনাদের প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করে কালার ফটো যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের উপরে টিক করবেন নিজের নাম অ্যাড্রেস সমস্ত কিছু ইনফরমেশন ক্লিয়ার এখন বসাতে হবে বসিয়ে নিচে দেখতে পাচ্ছেন সিগনেচার ডেট পেজ দিয়ে এর সাথে আপনার যা যাদের ডকুমেন্টগুলি সেলফ অ্যাটেস্ট করে কুচবিহার ডিএম অফিসে গিয়ে আপনাদের সরাসরি গিয়ে জমা করতে হবে অথবা বাইপোস্টের মাধ্যমে তো এই ছিল কিন্তু চাকরির খবরটি অ্যাপ্লিকেশন ফর্ম এবং এই পিডিএফটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কুচবিহার ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে এন্টার করতে হবে যেটা হচ্ছে ডাবল ডবল ডবল ডট কুচবিহার ডট এনআইসি ডট ইন ওয়েবসাইটেতে এন্টার করলে ওয়েবসাইটে ধরনের শো করবে যেখানে নিয়ে চুস করলেন লেফট সাইডে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট আউডিস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে পেজটি ওপেন আসবে তৃতীয় নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট ফর ডিএম স্ল্যাশ ইএস স্ল্যাশ জিরো ওয়ান অপারটাইজার টোয়েন্টি ডেট দুই মার্চ দু হাজার বিশে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট উপস্থির প্রকল্প যেতেছেন এখানে চেক আউটে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের কিন্তু পিডিএফটি ডাউনলোড হয়ে আসবে তো আশা করি ইনফরমেশনটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবেন বন্ধুর সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ